আগামীর এই শিক্ষানীতি এটা যদি চলতে পারে এটা যদি প্রতিষ্ঠিত হয় যে প্ল্যান প্রোগ্রাম তাইলে আগামী বিশ বছরের ব্যবধানে নারী পুরুষ ছেলে মেয়ের বিভেদ এই বাংলাদেশের জমিন থেকে টোটাল উঠে যাবে আমি বলি তেমন কিছু আর পড়তেও হবে না হেসে খেলে না এমন আর কিছু পড়তে হবে না খুব দ্রুত খুব দ্রুত সকল চেষ্টা চলতেছে সর্বাত্মক হেসে খেলে পড়বা তুমি হাসবা ললিপপ খাবা চিপস খাবা বার্গার বানাইবা হ্যাঁ তুমি হাইসে খেলে পড় পরীক্ষা নাই পরীক্ষা দিয়ে করবা পরীক্ষা মুক্ত পড়া লেখা অথচ এই কুরআনুল কারীমে রব্বুল আলামিন বলছে আমি পৃথিবীতে মানুষ বানাইছি পরীক্ষা নেওয়ার জন্য কি জন্য পরীক্ষা নেওয়ার জন্য আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুআকুম আমি তো মাওলা জীবন দিয়েছিলাম পরীক্ষা নেওয়ার জন্য কি নেওয়ার জন্য লিয়াব্লু ওয়াকুম ওয়ালা নাব্লুওয়ান্নাকুম بشাইইম মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া نقসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াতসামারাত কুরআন শরীফ কেমনে সুন্দর করে পড়তে হয় একটু পরে শুনবেন দোস্ত আমার পড়বে ইনশাআল্লাহ আমি তো কোনো কামে রইলাম না ডকে রইলাম না আল্লাহ কবুল করেন আমার প্রিয় বন্ধু হজরত মৌলানা হাফেজ আবু হানিফ ভাই এখানে আছেন আপনাদেরকে মনোমুগ্ধ কর তেলাওয়াত শুনান সে আমার বন্ধু আমার সাথী একসাথে আমরা পড়ালেখা করছি এক মাদ্রাসায় এক ওস্তাদের কাছে আল্লাহ আমাদেরকে কবুল করেন এই জন্য বললাম বন্ধু আল্লাহ তালা আমাদেরকে বানাইছেন পরীক্ষার জন্য আল্লাহ আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করুন আল্লাহ বলছে তুমি মনে করলা তুমি শুধু বলবা আমি মুসলমান আর আমি পরীক্ষা না নিয়ে ছেড়ে দেবো হতেই পারেন কোরআনের আরে বলো কি বান্দা শুধু মুসলমান ভোটার আইডি কার্ডে লিখে দিলেই ছেড়ে দেবো আমি কেমনে ভাবলা শুধু পাসপোর্টে লেখছো ধর্ম ইসলাম এটাই তোমাকে আমি ছেড়ে দেব এটাই মনে করেছ না না প্রত্যেক যুগে যত মানুষ নিজেকে মোমেন বলেছে আমি আল্লাহ সকলেরই পরীক্ষা নিয়েছিলাম কি নিয়েছিলাম হ্যাঁ মোমেন পরীক্ষাবিহীন থাকতে পারে না চোদ্দ বছরের ছেলেটা যদি পরীক্ষা না দেয় বারো বছরের ছেলেটা যদি পরীক্ষা না দেয় লাওয়ারিস সন্তান হয়ে যাবে লাওয়ারিস এই জন্য বাপ আমরা মাদ্রাসার আমার শাহ আল্লামা মুফতি মুস্তাকুন নবী কাসিমি হজরত আমারে ওই দিনও বলছে মাওলানা আমরার মাদ্রাসায় আমরা পরীক্ষা নেই তিনবার এবার সামনের দিকে দরকার হলে পরীক্ষা নেব নয় বার তিনবার জায়গা তিন ডবল নয় বার নেব পরীক্ষা পরীক্ষা ছাড়া মোমেন্ট থাকবে না আর তোমাদেরকে বলছি দোস্ত বাবাদেরকে বলছি পরীক্ষা বিহীন সন্তানের জীবন সুন্দর হবে না হেসে খেলে জীবন হবে না বাচ্চাকে হাসতেও হবে বাচ্চাকে বিনোদন আনন্দও থাকবে কিন্তু পরিমিত শাসন যথোপযুক্ত শাসন উভয়ের সমন্বয় না থাকলে সন্তান লাওয়ারিস হয়ে যাবে আমি বলি টাঙ্গাইয়া ফিডন না রক্তাক্ত না কিন্তু যথোপযুক্ত পরিমিত শাসন লাগবেই উভয়টার সমন্বয় লাগবে উভয়টার সমন্বয় আপনারা যে কয়জন অভিভাবক মুরব্বী বাবা চাচা আছেন অল্প কিছু অধিকাংশই নওজওয়ান আপনারা আপনাদের ছেলেদের দিকে তাকান এশার নামাজ পড়ে নাই কয়জন দেখেন মাগরিবের নামাজ পড়ে নাই কয়জন দেখেন শুধু একটাই কারণ কলি যায় কোরআন বসাইতে পারেন নাই আখেরাত চিনাইতে পারেন নাই সব বুঝছে এই ছেলেরা বোঝে না এমন কিচ্ছু নাই গোটা পৃথিবী বোঝে এখনকার আলহামদুলিল্লাহ এই নৌজওয়ান ছেলেগুলো সব বোঝে আগের চাইতে কুটি গুণ বেশি বোঝে আগে নিজ এলাকার বিষয় বুঝতো এখন এই মোবাইলের যুগে ছেলেরা সারা পৃথিবী বুঝে সারা পৃথিবী সারা পৃথিবীর পরিবর্তন বিবর্তন সারা পৃথিবীর আনন্দ হাসি কান্না সারা পৃথিবীর উত্থান পতন সব বুঝে ছেলেরা তাহলে এত কিছু ছেলেটা বুঝে সে তার আখেরাত গন্তব্য সেটা মূল কারণ তাকে তাকে থেকে বঞ্চিত আখেরাতামের হাদিস থেকে তাকে পরিচয় দেওয়া হচ্ছে মুসলমান অথচ তাকে শেখানো হচ্ছে না কোরআন এটার চাইতে বড় জুলুম কি তারে দেওয়া হলো ফেলেট বাতের লেগা অথচ দেওয়া হচ্ছে না এক লোকমা বাতও এনে এটা কি ভাই আমি কইলেন ভাত খাইতাম বইতাম আমি বইলাম ও প্লেটও দিলেন হাতও দোয়াইলেন আরে আধা ঘন্টা ধরে আমি বসে রইলাম কোনো বাতের নাম নাই এটা কি প্রহসন না কথা বলেন এটা তামাশা কি না বলেন না আমারে আমি আমার কথা কথার কথায় বললাম আমি বসলাম আমারে বসাইলো ভাত খাবাইবে কইয়া আমি বইলাম ও দিল হাতও ধোয়াইলো আমার কিন্তু কি দিচ্ছে না তো তুমি লিখলা ভোটার আইডি কার্ডে মুসলমান ধর্ম ইসলাম তুমি লিখলা জন্ম নিবন্ধন সনদে ধর্ম ইসলাম তুমি লিখলা পাসপোর্টে ধর্ম ইসলাম অথচ তুমি পড়তে পারো না কোরআন আরে বন্ধু এটা কি কথাটা এ বিবেকে ঢুকলো না কেন দোস্ত আমার আমি মুসলমান না বলে তো আমি কোরআন শরীফ পড়তে পারি না আমি না বলে মুসলমান তো আমি নামাজ পড়ি না কেন আমি নামাজ পড়ি আরে বেটা বলো না তিনশো পঁয়ষট্টি দিন এক বছর খুদার তিনশো পঁয়ষট্টি দিনে একদিনও ফজরের নামাজ নাই জানো না ফজরের ওয়াক্ত হয় কখন ফজরের নামাজ পড়ে কখন হায় হায় ছেলেরা আমার তুমি মানুষের বাচ্চা হইলে কেমনে আরে বেটা তুই মুসলমানের বাচ্চা তো পরে বেটা তুই মানুষের বাচ্চা হইস কেমনে বেটা এই বে নামাজি নাফরমান এই তোরা যারা ফজরের নামাজ পড়ো না তুই মানুষের বাচ্চা কেমনে বেটা আমার বুঝায় ক বেটা তোকে মানুষের বাচ্চা বললে হাইওয়ান জানোয়ার বলবে কাকে আল্লাহ কোরআনে তাইলে জানোয়ার বলতে চাইছে কাকে হ্যাঁ কাকে বলতে চাইছে জানোয়ার কেমনি ভুলে গেলাম আমার বাপ কেমনে ভুলে গেলা তাইলে তুমি মরবা না আজ যে আমি তাগরা জোয়ানের জানাজা পড়লাম হ্যাঁ আমারও তো কলজাটা ছিঁড়ে গেছে ছেলেটার জানাজার দাঁড়াইয়া কিরে ভাইয়া তুমি কেমনে ভুলে গেলা তুমি মরবানা তুমি আল্লাহকে ভুলে গেলা কেমনে তুমি এই কোরআনুল করিম মোটেই পড়তে চাও না কেন এর চাইতে দামি এর চাইতে সুন্দর এর চাইতে গ্রহণযোগ্য এর চাইতে গঠনমূলক এর চাইতে চমৎকার এর চাইতে উত্তম আর কিছু কি আছে কায় না এটা কেন পড়তে আমি তো হিন্দুকে বলছি না তুমি মুসলমান না তোমাকে বলছি আরে আমি ইহুদিকে বলছি না তুমি না মুসলমানের বাচ্চা তোমার এনে দিকে বলো ভাইয়া বলো হ্যাঁ দোস্ত আমার কোরআন থেকে যারা আলাদা হয়ে গেছে ও চিরি পুরা চরিত্র আখলাক সব শেষ করে আগামীর এই শিক্ষানীতি এটা যদি চলতে পারে এটা যদি প্রতিষ্ঠিত হয় যেই প্ল্যান প্রোগ্রাম তাইলে আগামী বিশ বছরের ব্যবধানে নারী পুরুষ ছেলে মেয়ের বিভেদ এই বাংলাদেশের জমিন থেকে টোটাল উঠে যাবে নতুন করে পরিষ্কার পরিষ্কার এটা এটা মার্কানা না এটা নৌকা মার্কা দানের শীষ মার্কা লাঙ্গল মার্কানা না এটা আগামী প্রজন্মকে বাঁচান পরিষ্কার এই বাংলাদেশে সরাসরি এই কথাই স্পষ্ট ঘোষণা হচ্ছে যে কোনো ছেলে যদি চোদ্দ বছরের ষোলো বছরের সে যদি মনে করে নিজেকে আমি মেয়ে তাকে মেয়ে হওয়ার মেয়ের যত স্বাধীনতা তাকে দিতে হবে কোনো মেয়ে যদি বলে আমার শরীরের অঙ্গ সব যদিও মেয়ের কিন্তু আমি ছেলে মনত মনে মনে ট্রান্সজেন্ডার সারা ইউরোপে বাস্তবায়ন করে ফেলছে এখন এই এশিয়ার অঞ্চলগুলোতে এটার পিছনে কোটি কোটি টাকা ফাইন্ডিং করা হচ্ছে ঢালা হচ্ছে যে এই কথা যেন ছেলে মেয়ের বিভেদ বলতে কিছু নাই ছেলে মেয়ে বলতে কিছু নাই অসংখ্য বুদ্ধিজীবীর বক্তব্য এটা যে শিশুদের মধ্যে কোনো ছেলে মেয়ে নাই এটা তো আগের থেকে বক্তব্য শিশু শিশু শিশুরকে ছেলে মেয়ে আলাদা বলা এটা তার অধিকার নষ্ট করা তাহলে বাংলাদেশের আইনে আঠারো বছরের নিচে আন্তর্জাতিক আইন আঠারো বছরের নিচে সব শিশু এটা জানেননি কথা মিথ্যা বললাম এটা তাহলে বুঝা গেল কি তেরো বছর চোদ্দ বছর পনেরো বছর বারো বছরের ছেলে মেয়ে আলাদা কিছু না এরা শিশু যার যেখানে মন থাকবে খাইবে শুইবে ঘুমাবে একই বাথরুমে টয়লেটে আসবে যাবে ঢুকবে আলাদা রোম আলাদা বাথরুম আলাদা ব্যবস্থাপনা এমন কিছু বলা তার অধিকার নষ্ট করা এক শুধু এক মোবাইল ধরতে পারে না ছুঁইতে পারে না নারী নারীর গায়ে ছুঁইতেও পারে না নারীর গায়ে স্পর্শ করতে পারে না শুধু মোবাইলের ভিতরে দেখেই চরিত্রের যেই অবস্থা এরপরে মোবাইলটা দিয়ে দেখে হেতে তো সুইতো পারে হ্যাঁ তো বোঝে যারাও যদি বেড়ি আমার একার উলঙ্গ করে দেখায় মোবাইলের ভিতর আমি তো বেড়েই সুইতেতাম না সাইটাই যা শুধু কিন্তু ছোঁমাও যায় না ধরাও যায় না এরপরও যদি একটা মিনিট মোবাইলটার থেকে চোখ না ওঠে সারা রাত যদি উলঙ্গ ছবি দেখে সেখানে যদি ছেলে মেয়ের বিভাজন না থাকে পর্দা পুশিদা যদি না থাকে মনুষ্যত্ব যদি না থাকে আমার সমাজ জন্তু জানোয়ার হইতে আর কয়দিন লাগবে বলেন না বাফ এই জন্য মোটামুটি দুঃসিদ্ধান্ত নিয়েছি যে বেশি দিন কইতে পারতাম না বুঝি তো যেই কয়দিন ফারি যে দিন ফারি যেই বেলা ফারি দূর কই এলাম বন্ধু আমার দোস্ত আমার ফিরতেই হবে আগামী পরিকল্পনা আরো ভয়ানক চরিত্রহীনতার সকল কিছু ছেলে মেয়ে নারী পুরুষের বিভাজন সব এলো এলো সব এলো অর্থাৎ অবাধ যৌন স্বাধীনতা আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমার আমি একটা আয়াত শুধু পড়ছি কোরআনুল করিমের তেইশ নম্বর পারা উনচল্লিশ নাম্বার সুরা সুরা জুমার এই সুরার তেইশ নাম্বার আয়াত এই একটি আয়াতে আমি পড়ছি এই আয়াতটা বলে এখন আমার কথা শেষ এই আয়াতটার মধ্যে একটাই কথা আল্লাহ তালা এই কোরআন আল্লাহ তালা তার ছয়টা বৈশিষ্ট্য এই একটি আয়াতে কোরআনের উল্লেখ করছে কয়টা ছয়টা বৈশিষ্ট্য উল্লেখ করে আল্লাহ বলেন সরাসরি যে আমার বান্দা শোনো এটাই আমার হেদায়েত আর এর দ্বারাই আমি কাউকে পথ দেখাই হেদায়ত দিই এটার থেকে ভিন্ন অন্য কোনো মাধ্যম দিয়া তুমি আলো পাইবা না হেদায়ত পাইবা দিক নির্দেশনা যদি নিতে হয় কসম আল্লাহর এখানে আসতো ও বাংলা বই আর অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান রসায়ন বিজ্ঞানের বই দিয়া দুনিয়া চলবার মতো অনেক কিছুর ব্যবস্থা হবে কিন্তু ভদ্রতা সভ্যতা নম্রতা উত্তম আখলা আল্লাহর কসম কোরআন পড়ে নাই বাকি যদি সে দুনিয়ার সব পরাও মনোযোগ দিয়া পড়ে তো উত্তম আখলাক শেখা সম্ভব নয় হ্যাঁ কথা শুদ্ধ কইলেই উত্তম আখলাক না কথা তো কয় শুদ্ধ মতে তো খারাইয়া কথা বুঝেন আঙ্কেল কেমন আছেন হ্যালো সরি সরি ভালো আছেন ভালো আছেন আমি ভালো আছেন তো আপনি কইয়া ঘুরতে লেগছেন আপনি কথা তো কইতে সময় কোঁতান আমি তো মতেন খারাইয়া কথা বলেন নাকি আম অসভ্য আমনে তো মানুষের বেড়ে চাই মোবাইলে অসভ্য কথা শুদ্ধ করলে কি কথা শুদ্ধ বলাটাই কিনা ইংরেজি কইতে পারলে ইংরেজি কোন জিব্রাইল নাজিল করছে না দুই চাইটা থ্যাংক ইউ কইতে পারলেই আপনি ভদ্র দেখছুন কেমন ভালো ছেলে মাঝে মাঝে ইংরেজিও বলে ও ছেলে তো মাঝে মাঝে ইংরেজি বলে কিন্তু সারা রাজ্যে মোবাইল দেখে আল্লাহ আমাদেরকে মাফ করে দোস্ত এই জন্য আল্লাহ এখানে কি বলে শোনেন আল্লাহু নাজ্লাহু নাজ আল্লাহ বলেন আল্লাহ সরাসরি আল্লাহ নিজের নাম নিজেই উল্লেখ করছে আল্লাহু আল্লাহ নাজ্জালা তিনি নাজিল করেছেন এই কোরআন কে নাজিল করেছেন এবার আল্লাহ বলেন আমি কি নাজিল করলাম সোনবান্দা বৈশিষ্ট্য এক নাম্বার আহসানাল হাদিস আমি যা নাজিল করেছি এই কোরআন এটার প্রথম বৈশিষ্ট্য হল আহসানাল আল হাদিস এই গোটা কায়নাতের যত কথা যত উচ্চারণ যত শব্দ যত বাক্য যত বই যত পত্রে যত পণ্ডিত যত বুদ্ধিজীবী যত মানুষের যত উচ্চারণ সমস্ত কথার চাইতে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে সুন্দর পবিত্রতম কথার সম্ভার সমাহার এই কোরআন আহসান সবচেয়ে সুন্দর কথা সবচেয়ে সেরা কথা সবচেয়ে সুন্দর আল্লাহ তালা বলেন এটা কোরআনের বৈশিষ্ট্য আহসান আল হাদিস অতএব কোরআন করিম পড়ে নাই কোরআন করিম দেখে দেখেও পড়তে পারে না কোরআন থেকে কিছু শিখে নাই সে ভালো কথার পায় না ভালো ভালো কথার বলে কথা অন্য বই তো আছে মিশ্রিত মিশ্রিত মানে হলো ভালো মন্দ যৌক্তিক অযৌক্তিক দুইটা মিলাইয়া দরকারি কথাও আছে বেদরকারি কথাও আছে আছে কিনা বলে আমাদের দেশে সেই ছেলে কবে হবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে এটা সুন্দর কথা আমিও কই এটা দরকারি কথা সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি আমিও বলি এটা দরকারি কথা কিন্তু হাট্টিমাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাট্টিমা টিম টিম এই টিম টিম এটা ফালতু কথা কথা বলেন না পৃথিবীতে একমাত্র প্রাণী এইটাই হাট্টিমা টিম যে এটা শিং অবস্থায় ডিম পারে আর নাহলে এমনি কোনো প্রাণী শিংওয়ালা ডিম পারে না এই জন্য হাট্টিমা এক ফিজ এইটাই হয় এবং আঠারো হাজার মাখলুকাত অতবা যদি বাবুরে না আরো দুই হাজার বাড়াইও কই না বুঝতেন আঠারো দুগুণে যদি ছত্রিশ হাজার মাকলুকাতো হয় তো ছত্রিশ হাজার মাসলুকাতের মধ্যে হাট্টিমাটিম বলতে কিছু নাই আশ্চর্য জিনিস আবিষ্কার উনি গোটা নাই তাহলে দরকারি বেদরকারি কথা আছে কিনা বলেন না কেন আচ্ছা সবখানে আছে বিজ্ঞানের অসংখ্য থিওরি যৌক্তি বিজ্ঞানের অসংখ্য থিওরি অযৌক্তিক বিজ্ঞানের অসংখ্য কথা ম্যালথাসের থিউরি ফালতু থিওরি এই যে জন্ম নিয়ন্ত্রণ জনসংখ্যা নিয়ন্ত্রণ পপুলেশন মানুষ বাড়লে আপনার মানুষের বসবাসের জায়গা হবে না এই জনসংখ্যা নিয়ন্ত্রণ করা উচিত এটা পৃথিবীর আর কোথাও ইউরোপের আমি এই নিচ কানে শুনছি ইউরোপের অসংখ্য দেশ এখন জনসংখ্যা বাড়ানোর জন্য টাকা দিচ্ছে হ্যাঁ দোস্ত আমার কানাডা থাইকে আইসে যাইব আবার কানাডার বড় মসজিদ কত হাজার স্কোয়ার ফিট একচল্লিশ হাজার স্কোয়ার ফিট মসজিদের ক্ষতি টরেন্টোতে কানাডা টাকা দিচ্ছে টাকা এসে দিনও এক লোক আসছে আমার কাছে আইয়া আমার কাছে আমি নিশ্চোকে দেখতেছি তারা অভিবাসী নিয়ে প্যারেশানিতে ইউরোপের সবচেয়ে বড় সমস্যার মধ্যে একটা সমস্যা হলো ইউরোপের দেশগুলোতে মূল জনসংখ্যার চাইতে আলগা মানুষ ভিন ছিল বেশি কথা বোঝেন নাই আপনি অভিভাসী বলে এটারে ফরেনার বেশি তারা টাকা দিচ্ছে এখন টাকা আটফাও দইরা কয় যে আরো দুগা বাচ্চা ফুটাও হ্যাঁ জনসংখ্যা সমস্যা না জনসংখ্যা নিয়ে যারা সমস্যা মনে করছে তারা এখন মুসিবতে পড়ছে তারা বিপদে পড়ছে তুমি খবর নাও ভাইয়া ইউরোপে তাইলে পপুলেশন কোনো সমস্যা না তাহলে ম্যালথাসের থিওরি ভুল থিওরি ভুল থিওরি ডার উইনের থিওরি ভুল থিওরি বিবর্তনবাদ এটা সম্পূর্ণ গাঁজাখুরি অবাস্তব অযৌক্তিক অবান্তর থিওরি এই যে মানুষের যে ক্রমবর্তন বান্দর ছিল ব্যাং ছিল এখান থেকে ভাঙতে 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 মানুষ হয়ে গেছে কথা বুঝছে না ফাগলে কি কি কয় কয় না আমার তো আমরা দেশের ছাগলও এত ফালতু জিনিস খায় রাখছি তো এই জন্য বললাম দুনিয়ার বাকি সবখানে যৌক্তিক অযৌক্তিক প্রয়োজনীয় অপ্রয়োজনীয় ভালো মন্দের মিশেল কথা আছে কিন্তু আল্লাহ বলেন এটা কোরআন এর সব কথা সুন্দর সব কথা সেরা সব কথা বাস্তব সব কথা যৌক্তিক এখান থেকে বঞ্চিত তুমি থেকে আলোই পাও নাই তেমন কিছুই পড়ো নাই আমি পড়ছি দোস্ত এই বাংলা অঙ্ক ইংরেজি আমি পড়ছি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি সরকারি মাদ্রাসা থেকে টাইটেল পাস করছে কৌমি মাদ্রাসা থেকে দাওরা পাস করছে সারা বাংলাদেশের ইতিহাসে সেরা নাম্বার পাইয়া এক নাম্বার হয়েছি আলহামদুলিল্লাহ এটি পুরে তুই আইছি ওই অহংকারের জন্য বলছি না বুঝাইছি যে কিতা আছে এটি আমি জানি আমার হিগাল লাগতো না আমার কোরআনের আলহামদুলিল্লাহ সামনে আঠারো বছরের ওই পড়ালেখার ধারেও আলহামদুলিল্লাহর সামনে আইসা দাঁড়াইতে পারবে না আমাদের মাদ্রাসাগুলোর যে যেই নুরানির বাচ্চা যেই পড়ে দুই বছরে আল্লাহর অসবে দুই বছরের পড়ার সামনে গোটা পৃথিবীর সব বই এটা সামনে মোকাবেলা করার ক্ষমতা রাখে না দৈনতান নয় না চলো চ্যালেঞ্জ করি নাই তো চ্যালেঞ্জ করি তুমি বারো বছর পইরা অনখারাইয়ের মতো আর আমার ছয় বছরের বাচ্চা বইয়ের মতে আমার ছয় বছরের নুরানির বাচ্চা আমাদের মাদ্রাসাগুলোতে আপনারা এসে দেখে যাইনি এখানে ফজরের নামাজ জামাতে পড়ে আর তুমি বিশ বছরের দামরা লও না তুমি কোনোদিন কে তোমারে শিখাইল শিখাইলো আল্লাহ বলেন আহসান হাদিস আমার সময় সের দুই নাম্বার কিতাব আন দ্বিতীয় বৈশিষ্ট্য হলো এটা কিতাব এটা কি মানে কি মানে হইলো কিতাব বলা হয় আরবিতে যেইখানে কোনো বিষয়ের সকল দিক বিস্তারিত ব্যাখ্যা সম্বলিত আলোচিত হয় সেটাকে বলে কিতাব একজন মানুষের জন্ম থেকে মৃত্যু মৃত্যু থেকে কবর কবর থেকে হাসর হাসর থেকে মিজান মিজান থেকে ফুলসেরাত ফুলসেরাত থেকে জান্নাত এ প্রতিটা গন্তব্যে ঘাটে কি করতে হবে কি না করতে হবে কি করণীয় কি বর্জনীয় সব কিছুর বিস্তারিত বর্ণনা আছে এখানে এই জন্য এটা কিতাব যে কিতাবের প্রথম কথা শেষের কথা প্রথম শব্দ শেষের শব্দ প্রথম বক্তব্য শেষের বক্তব্য প্রত্যেকটা একটা আর একটার সাথে সামঞ্জস্যপূর্ণ কথার মধ্যে কোনো কি না আউলা জাউলা কোনো আলতু ফালতু কথা না কিরে বেটা তুই যে গত রবিবারে কইলি এ কথা চা দোয়ানে খারাই যে এক লোকে চা খাইতেছিলাম তুই যে এটা কইলি দে আবার আরেকটা কথ তো হেতে কি কুর বেকুপ চা দোয়ানের কথা নি মানুষে ধরে বেটা কত কথা কত সময় মানুষে কয় বেটা সব দৈরে খুলে তেরবি আল্লাহ কয় না আমারটা সবটা দৈরে কুলে তেরবি হ্যাঁ সুভান আমার তো দইরা দৈরে কুলাই আমাদের আউল জাহুল কোন কথা নাই আমি তেইশ বছর আমি আল্লাহ কোরআন নাজিল করছি প্রথম বছরের বক্তব্য আর তেইশ বছরের বক্তব্য বরাবর সামঞ্জস্যপুর মুথেশা বিহান সাদৃশ্যপূর্ণ আরো কত ব্যাখ্যা কইলে রাইত লাগবে ইনশাল এমনি শুধু অল্প কুদ্দুর কইলে আমার তর্জমাটা ম্যাথা নিয়া চার নাম্বার আল্লাহ তালা বলেন আমার এই কোরআনের বৈশিষ্ট্য হল মাথানিয়া অর্থ হইল যেদিন থেকে আমি নাজিল শুরু করলাম আর আজকের এই মুহূর্ত পর্যন্ত তুমি বান্দা কল্পনা করে দেখো এটাই একমাত্র কিতাব যেটা সারা পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে কোনায় কোনায় আনাচে কানাচে গলিতে গলিতে অলিতে অলিতে কুটি কোটি কোটি জাবানে লক্ষ লক্ষ কোটি বার বারংবার 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 তেলাওয়াত হচ্ছে পড়া হচ্ছে এমন অমূল্য একটাই সেটা কোরআম এক হাফেজ কোরআন এই যে হাফেজ আনোয়ার ভাই এই যে হাফেজ আমার ভাই আবু হানিফ ভাই বা এরা যত ছেলে হাফেজ হয় আপনি কি মনে করেন এক খতম কোরআন শিঁড়ি পড়লে হাফেজ হয় ঠিক না এই নিয়ম নে এই রঙ্গিনী দুয়ানবাহী গেইছেন এটা কি তা মনে করছে বলে একটা আয়াতের জন্য তাকে কত হাজার বার পড়তে হয় কত হাজার খতম হইলে এই কোরআন এরপরে কলিজায় বসে দিলে বসে তো আল্লাহ এমন একটা কিতাব তালা যেটাকে আমি এমন বানাইছি পৃথিবীতে এক মিনিটের জন্য এটার তেলাওয়াত বন্ধ নাই এখন এখানে না রাত সবখানে কি রাত এখানে না মাদ্রাসার আছে মাহফিল সব মাদ্রাসায় এখন মাহফিল কোরআনুল করিমের তেলাওয়াত এক মিনিট জমিনে বন্ধ হয় না সুহান আল্লাহ সুহান এই জন্য বার বার তেলাওয়াত করা হয় বারবার পঠিত পুনঃ পুনঃ পঠিত এই জন্য এটাকে বলে মেসে এক অর্থ আরেকটা অর্থ আছে এটার সেটা হলো আমি আল্লাহ এটা এমন কিতাব নাজিল করেছি যে আমি একই কথা বুঝাইবার জন্য আমি আল্লাহ একবার বলে ছেড়ে দেই নাই এক কথা আমি আল্লাহ বার 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 ও বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ এটা তুমি মেনে নাও এটা আমি বারবার বুঝাইছি মুহাম্মাদুর রসুল্লাহ আমার রসুলকে অনুসরণ করো এটা আমি বারবার বুঝাইছি আখেরাত পরকাল কবর হাসর মিজান ফুল ফুলসেরাত এটা তোমার লাগবেই এটা ভুললে চলবে না ঠিক হবে না আল্লাহ বলে মাসানিয়া এ কথাইটা আমি বারবার 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 বুঝাইছি আমি কোনো কথা একবার বলে ছেড়ে দেইনি নামাজের কথা একবার রোজার কথা একবার জি না সব কথা আমি আল্লাহ রিফিট করছি রিফিট বারবার বলছি বারবার বারবার পাঁচ নাম্বার বৈশিষ্ট্য তাক সাইর রমিনহু জুলুদুল্লা দী আল্লাহ তাআলা বলেন আমি এটা এমন কোরান নাজিল করেছি যে কোরান সত্যিকার দিল দিয়া আমি আল্লাহর ভয় নিয়া সত্যিকারভাবে যদি কেউ পড়ে আল্লাহর অসম আল্লাহ বলে আমার বান্দার শরীরের চামড়ার উপরের যে লোম গুলো আছে এগুলো দাঁড়ায়া যায় শিহরে ওঠে কেঁপে ওঠে কেঁপে ওঠে শরীরের পশম দাঁড়িয়ে যায় এটা এমন বৈশিষ্ট্যপূর্ণ কিতাব যদি দিলে আল্লাহর মহব্বত নিয়ে পড়ে কলি যায় আল্লাহর ভয় নিয়ে কবরের ভয় নেয়া পড়ে সাহাবিদের জীবনী থেকে বললে তো পাগল হয়ে যাবে সাহাবাইকার কোরআন শুনতেন আর কেঁপে উঠতেন চেহারা লাল হয়ে যেত ঘাড়ের রক ফুলে যেত শরীরটা কাঁপতে শুরু করত বৈশিষ্ট আপনি আমি না মহাব্বত না থাকার কারণে লড়ে ঝরে না কিন্তু সাহাবাইকার নড়ে উঠতেন নড়ে উঠতেন শরীরের লোম দাঁড়ায় যেত ওনাদের সর্বশেষ বৈশিষ্ট্য হলো এই পাঁচটা গেলা কিন্তু এক নাম্বার আহসান আল হাদিস সর্বোত্তম কথা সবচেয়ে সুন্দর বাণী কি সব বিষয়ের পূর্ণাঙ্গ বর্ণনা সম্বলিত এটা কিতাব এটাই সেই গ্রন্থ যা প্রথম কথা শেষ কথা সামঞ্জস্যপূর্ণ চার নাম্বার বারবার পঠিত অথবা একই বক্তব্য একাধিকবার বর্ণিত পাঁচ নাম্বার এটা সেই কিতাব সত্যিকার আল্লাহর ভয় নিয়ে কেউ তেলাওয়াত করিলে তার শরীরের চামড়া লোমগুলো পর্যন্ত কি হয়ে যায় সর্বশেষ আল্লাহ বলে এই কোরআন যখন কেউ দিল দিয়া পড়ে তেলাওয়াত করে শুনে গ্রহণ করে সুম্মা তালিনু জুলু দুহুম অকুলু বহুম ইলা দিক্রিল্লা তার পুরা বডি তার ভেতরের অন্তর আত্মা পুরা দেহ পুরাটাই আল্লাহর স্মরণে নুয়ে যায় সেদায় পড়ে যায় এই কিতাব পড়লেই পাগল হয়ে যায় হায় আমার মালিক আপনি তখন সেদিন আমার সাথে এক স্যার ছিলেন সিলেট এক মাহফিলে তা আমি একটা আয়াতের বয়ান করছিলাম ওইখানে ওই দিনি আনিতা খিদি মিনাল জিবালি বুয়ুতানি আরি সুন এই যে এই আয়াত এই আয়াত মানে মৌমাছি কিভাবে মধু সংগ্রহ করে কিভাবে চাকের মধ্যে মধু রাখে কিভাবে সেখান থেকে মধু বের করে এটার একটা সুন্দর বর্ণনা কোরআন শরীফে আছে আল্লাহ বলছে বুঝছেন নি এইটা আমি আমার মতো করে কোরআন শরীফের ওই আয়াতের আলোকে আমি এটা বয়ান করছিলাম উনি মাস্টার পাগল হয়ে গেছে উনি বয়ানের পরে উনি ফুফাইয়া বলতেছে হুজুর আমি জানতাম না যে আল্লাহ মধ্যে এতটা সুন্দর করে বলতে আমার ড্রাইভারের কাছে মনে এক ঘন্টা পরে দাঁড়াইয়া আমার বলছে কী কি কইল আমি বললাম এটা তো কোরআনে আছে এত সুন্দর আমি তো জানতাম এত শিক্ষিত মানুষ এই আল্লাহ বলেন সর্বশেষ আমার বান্দা যখন কোরআন পড়ে বুঝে তার দিল ঝুঁকে যায় তার দেহ আল্লাহর স্মরণে সেজদায় লুটিয়ে পড়ে সর্বশেষ কথা হইল দ্যালিকা হুদাল্লাহ আল্লাহ বলে এটাই আমায় আল্লাহর হেদায়েত কার হেদায়েত ইয়াহদি বিহি মাইয়াশা এর দ্বারাই আমি যাকে ইচ্ছে করি হেদায়েত দিয়ে থাকি কিসের দ্বারা এ সুজা হিসাব ইয়াহদি বিহি এজন্য দোস্ত আমার বন্ধু আমার বিহীন আলো মিলবে না কোরআন ছাড়া আল্লাহর কসম আলো মিলবে না জীবন সুন্দর হবে না আখলাক সুন্দর হবে না সভ্যতা ভদ্রতা মানবতা মনুষ্যত্ব ইনসানিয়াত আখলা চরিত্র উত্তম আচরণ দুনিয়া আখেরাতের সৌন্দর্য কোরআন ছাড়া অন্য কিছু দিয়ে হবে না আল্লাহ বলছে আমি অন্য কিছু দিয়া হেদায়েত দেই না হেদায়ত এটা দিয়ে দিই কথা বলেন না কেন এটা দিয়ে আপনি এটাও নিতে পারেন ওইটাও নিতে পারেন এটা হইতে পারে হ্যাঁ কোম্পানি শুধু ব্যতিক্রম ওই ডাক ওষুধে লেগে গেলে প্রায় এটা কয় প্রেসক্রিপশানের ওষুধ নাই কাছে কয় ওষুধ শুধু কোম্পানি কি হ্যাঁ কোম্পানি বদলাইছে এইটা আপনার দিছি স্কোয়ারে আমি এটা দিলাম এরিস্টো ফার্মা এ এক কোনো অসুবিধা নাই হুজুর তা আমরা অনেক সময় নিয়ে আসি কে আবার টু আইতো দেবো কোন ধুরো বুঝি ঠিকই কোম্পানি শুধু এটা সেম ওষুধ তো এখানে এরকম নাই যে এটাও নিতে পারো বাংলাও নিতে পারো পদার্থও নিতে পারো জীববিজ্ঞানও নিতে পারো কোরআনও নিতে পারো সবগুলো দিয়েই চরিত্র গঠন হবে না না বলে হেদায়ত এখান থেকেই নিতে হবে আখলা এখান থেকেই নিতে হবে চরিত্র এখান থেকেই নিতে হবে কোম্পানি বদলাইলে হয়তো না কোম্পানি বদলাইল ঠিক যেটা দিছে ডাক্তার প্রেসক্রিপশনে এইটাই লইতে হইব এইটা টোয়াল দালিকা হুদা আল্লাহ ইয়াহদি বিহি মান ইশা আমান ফামা লাহু মিন হাদ এ আবারো বলছি আল্লাহ আমান ইয়ুদলিলিল্লাহু যাকে আল্লাহ পথভ্রষ্ট করেন মানে কোরআন থেকে বঞ্চিত করেন ফামা লাহু মিন হাদ তার জন্য কোথাও কোন পথ প্রদর্শক নেই ছেলেরা যে কয়জন বুচ্চা ভাইয়া তারই বললাম ফামালাহু মিনহাদ অন্য কোথাও রাহাবার নাই অন্য কোথাও পথ প্রদর্শক নাই ভাত মাছ দুনিয়া বুঝাবার লোক থাকতে পারে দুনিয়ার চাকরি ব্যবসা দুনিয়ার দালান বিল্ডিং বুঝাইবার মতো লোক থাকতে পারে হ্যাঁ আমার বোন জামাই ট্রেনিং করতেছে আপন ছোট বোন জামাই তা আমি কইলাম আপনি যাই যে সতেরো ষোলো সতেরো দিন ট্রেনিং করেন কিতা শিখলে নে বুলি কয় এটা শিখছি যে আমরা যদি হেসে খেলে নতুনভাবে সব কাজ নিজেরা করি তাহলে পদ্মা সেতু মেট্রো রেল এরপরে বড় বড় মেগা প্রকল্প এগুলো আর বিদেশের থেকে বুদ্ধি নিতে হইব না আমাদের ছেলেরাই করতে পারবে এইটা উনি তা তাহলে বললাম মার্শাল আপনি এটা বুঝছেন আপনি আপনার বুঝলেইয়া থাকেন বাকি আমি বুঝছি আমার দুই ছেলে যদি মাদ্রাসাত পরে আল্লাহর নিয়া আল্লাহ পাকের সামনে দাঁড়াইতে পারবে ইনশাল চান আমি বুঝছি আপনি বুঝছেন মেট্রো রেল আমি বুঝছি হাসরের ময়দান সোজাই আপনি বুঝছেন মেট্রো রেল আমি বুঝছি না যার যার বুঝ যার যার তরমুজ সব হিসাব আলাদ আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এজন্য ছেলেদেরকে বলি বাপ তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো ইউনিভার্সিটিতে পড়ো কোনো নাই দোস্ত আমার সব বদলানো একসাথে সম্ভব না কিন্তু কোরআনুল করিম পড়া চাই তুমি আলাদা টাইম বাইর করো আলাদা সময় বাইর করো কোরআন শরীফ ছাড়া জীবনটা নিয়ন্ত্রণে থাকবে না আগামীর সময়টা বেশি ভয়ানক চরিত্রহীনতার উৎসব আছে আসতে নোংরামি আর অসভ্যতার জিনা ব্যবিচার আর অস্থিরতাকে একদম সহজ করে দেওয়ার যাবতীয় ব্যবস্থাপনা রেডি হচ্ছে জীবন নিয়ন্ত্রণে থাকবে না আমার বন্ধু এজন আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক করো দুই চারটা লাইন কোরআন শরীফ পড়ো কোরআন শরীফের তর্জমা পড়ো একজন আলেমের সাথে সম্পর্ক করো ওলামায় কারাম মসজিদের ইমামের সাথে সম্পর্ক করো বাবাদের কাছে অনুরোধ নিজের ছেলেকে নিজের মেয়েকে দিন শেখান নিজের ছেলেটাকে কোনো আলেমের সাথে পরিচয় করায় দেন দাওয়াত তবলিগের সাথীদের সাথে পরিচয় করায় দেন আল্লাহ আল্লাদের সোহবতে লাগাইয়া দেন দেখবেন সন্তানের জীবন দুনিয়াও সুন্দর হবে আখেরাত সুন্দর হবে আল্লাহ তালা এই মাদ্রাসাকে কবুল করেন এই মাদ্রাসার ছাত্র ওস্তাদদেরকে কবুল করেন আমার ভাই জনাব হাফেজ মৌলানা মমিনুল হাক ভুইয়া মাদ্রাসার মোহতামিম সহ আরও যত ওস্তাদ আল্লাহ যেন সবাইকে কবুল করে মাদ্রাসার কমিটির সদস্যকে আল্লাহ যেন কবুল করে ওলা কারাম বয়ান করবেন আমার ভাই হযরত মাওলানা মুফতি শামসুদ্দোহা আশরাফি অনেক প্রথিত জ্ঞান গর্ভ আজকের যিনি প্রধান বক্তা অনেক চমৎকার বয়ান করে আপনারা তার বয়ান শুনবেন আমার প্রিয় ভাই হাফেজ মাওলানা আবু হানিফ ভাই কোরআনুল করিম তিলাওয়াত করবেন সামান্য কথা বলবেন আল্লাহ তালা আপনাদের সবাইকে সবরের সাথে বসবার তৌফিক দান করেন এই মাহ